হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে একটা ছোট্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান করো খাতা কলম ছাড়া। আই থিঙ্ক মানে খুব স্পিডি আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের যে সলিউশন সেটা করতে পারবো। আমি অনেক সময় ভিডিওগুলো করাতাম, বিভিন্ন ভিডিওতে এই কোয়েশ্চেনগুলোকে আমি দ্বিঘাত সমীকরণগুলোকে সলভ করতাম। তোমাদের তখন বলেছিলাম যে এর একটা প্রসেস আছে, কী প্রসেস আমি করি, তো সেই প্রসেসটা তোমাদেরকে শিখিয়ে দেবো। তো যাই হোক, এটা যেহেতু দু তিন দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমি একটু বাইরে ছিলাম, বাড়ির বাইরেই ছিলাম, সেই জন্য সেখানে ভিডিও রেকর্ড করা পসিবল হচ্ছিলো না। আর আজকে এসেছি, তো সেখান থেকে আজকেও ভিডিও হয়তো রেকর্ড করলে তোমরা যে তোমাদের সুবিধা স্যার রিলেশন এবং পরিমিতির পার্টটা সেটা দিতে একটু টাইম লাগবে। তাই একটা ছোট্ট পয়েন্ট সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এটা সন্তু আমাকে জিজ্ঞেস করেছিল মেইল করে, তার থেকে মাথায় এলো যে না, আমি এটার উপরে একটা ভিডিও তৈরি করে দিয়ে দিতে পারি, তোমাদের কিছুটা হেল্প হয়ে যাবে, তারপরে আমি অন্যান্য ভিডিওসগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো দেখো, দ্বিঘাত সমীকরণ তো অনেক রকমেরই হয়। কিছু কিছু দ্বিঘাত সমীকরণ থাকে যেটাকে সলভ করলে পরে এক্সের যে দুটো মান বেরোয় সেই দুটো মান হচ্ছে আমাদের কী হয়, বাস্তব সংখ্যা হয়। আবার কিছু দ্বিঘাত সমীকরণ থাকে, মানে বাস্তব সংখ্যা তো হয় বাট সেগুলো পূর্ণ সংখ্যা থাকে, ঠিক আছে, দুই তিন চার পাঁচ মাইনাস দুই তিন চার পাঁচ বা ভগ্নাংশ হয়, কিন্তু কিছু কিছু দ্বিঘাত সমীকরণ থাকে যার সলভ করলে সেই মানগুলো করণীতে আসে, অর্থাৎ রুট ওভার দিয়ে থাকে। তো সেই যে করণীর মানগুলো সেগুলোর জন্য আমরা দ্বিঘা শ্রীধর আচার্যের ফর্মুলাটা ইউজ করি, সেটাতে আমি এখন যাব না, সেটা আলাদা পার্টে বলবো যে শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে কীভাবে আমরা সেগুলো করি। এখানে আমি সেই সকল দ্বিঘাত সমীকরণের কথা বলছি যেগুলোকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ, এই মাঝের যে এক্স দেখছো, এই এক্সের যে সহগ বি আছে, এই বিকে ডিস্ট্রিবিউট করে দুটো পার্টে টুকরো করে যে মধ্য সহগকে বিশ্লেষণ করে আমরা সলভ করি, সেই প্রসেসটাই করব। বাট সেটাকে আমরা মেন্টালি কিভাবে ক্যালকুলেট করব পরীক্ষার সময়, আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, আমরা জাস্ট এখান থেকে দেখে উত্তরটা লিখব যে এটাকে সলভ করলে এক্স এর মান দুটো কী আসবে, দ্যাটস ইট। এই কাজটা করতে হবে, আমরা কিভাবে করব, বাকি যে কাজগুলো সেগুলো আমরা করব সেটা মেন্টালি কিভাবে ক্যালকুলেটটা আমরা করতে হবে, প্রসেসটা মাথায় মাথায় ক্যালকুলেশন করে শুধু লাস্টে আমি লিখব এক্স এর মান হবে এটা এবং এটা, এই দুটো মান এক্সের বেরোবে। এই কাজটাই আজকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তিন থেকে চারটে আমি এক্সাম্পল নিয়েছি, তার মাধ্যমে তোমাদের কীভাবে প্রসেসটা, তোমাদের থিঙ্কিংটা কীভাবে হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা করতে পারো। এই ধরনের কোয়েশ্চেনসগুলো ব্যাংকে আছে, দুটো করে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থেকে সলভ করতে হয়, তো সেখান থেকে আমি শিখেছিলাম এই প্রসেসটা, তো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমাদের সেটা হেল্প হতে পারে। যেমন দেখো, একটা আমাদের কাছে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সিক্স, এটাকে সলভ করতে হবে। আমরা জানি দ্বিঘাত সমীকরণের যে রূপটা সেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এই ফর্ম্যাটে থাকে। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্সের সহগ, আর সিকে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ বলি। এখান থেকে সলভ করলে এক্সের দুটো মান বেরোয়, তো সেই দুটো মানকে আমরা কিভাবে করবো। দেখো, মনে রাখবে মধ্য, আমি আগে জাস্ট বোঝাচ্ছি তোমাদেরকে, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি তোমরা জানো আমি জানি, বাট তাও আমি সেটাকে আগে ক্লিয়ার করে নিয়ে তারপর আমি কুইকলি কিভাবে করে করবে মেন্টালি সেটা বলছি। এটা যদি তোমরা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে করতে, তাহলে কী করতে, দেখো এটাকে সলভ করলে তুমি কী করতে, এক্স স্কোয়ার থাকতো। মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড কী বলে, এই যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটাকে দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙতে হবে। তবে শুধু এটা নয়, এর সামনে যে এ আছে, এই এ আর সি একে গুণ করতে হবে আগে। এ আর সিকে গুণ করার পর যে সংখ্যাটা তৈরি হলো তাকে দুটো পার্টে ডিভাইড করব। তো এখানে এক্স স্কোয়ারের সামনে তো এক আছে, তাহলে এক ছয় ছয় হলো, ছয়কে আমি দুটো সংখ্যায় ভাঙবো, এরকম দু তিনে ছয় হতে পারে, ছয় এককে ছয়, যেরকমভাবে পসিবল ভাঙবো। কিন্তু ভাঙার পরে সেই পেয়ারটা বা সেই জোড়াটাকে আমি নেব, সেই জোড়াটাকেই নেব যে জোড়ার দুটো সংখ্যাকে আইদার যোগ করে বা বিয়োগ করে এই মাঝখানের যে সেভেনটা আছে সেভেনটাকে সেভেন তৈরি করতে পারবো। বা সবসময় যোগ বা বিয়োগ যেটাতে ইচ্ছা করলেই হবে না, তারও প্রসেস আছে, সেটাও বলে নিচ্ছি আমি আগে। তো হয় যোগ করে বা বিয়োগ করে কোনো রকমভাবে আসে, বাট এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমি সাত কীভাবে তৈরি হবে। আমি যদি ছয় আর এক এই জোড়া দুটোকে নিই, তাহলে তাদেরকে যোগ করলে ছয় আর একে আমি সাত পাই, তাহলে আমাকে এই জোড়াটাকে কনসিডার করতে হবে। তাহলে এখানে যে ছয় আর এক এলো, এই দুটোই হবে এর হচ্ছে গিয়ে সমাধান, অর্থাৎ এর যে অ্যান্সার আসবে। বাট সাইনটাতে পরে আসি, সামনে মাইনাস আসবে না প্লাস আসবে, বাট অ্যান্সার যে বেরোবে সেখানে ছয় আর সাত থাকবে, আইদার মাইনাস ছয় মাইনাস সাত হতে পারে, এগুলো হতে পারে, বাট ছয় সাত হচ্ছে তার সলিউশন আসবে। এবার দেখো ব্যাপারটা কীভাবে হয়, আমরা মধ্য সহগতে কী করি, এই সাতকে ডিস্ট্রিবিউট করি ছয় আর একে সাত, এক্স প্লাস ছয় ইজ ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার, তারপরে গুণ করে দিই সিক্স এক্স, আর এক দিয়ে এক্সকে গুণ করলে এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এই দুটোর থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস ছয় হয়, এই দুটোর থেকে যদি ওয়ান কমন নিই তাহলে এক্স প্লাস ছয় ইজ ইকুয়াল টু জিরো হয়। এবার এই দুটোর থেকে আমার এক্স প্লাস ছয় কমন যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এবার দুটো ব্র্যাকেটের গুণফল জিরো হওয়ার অর্থ হচ্ছে একবার এক্স প্লাস ছয় ইজ ইকুয়াল টু জিরো করি,
আর একবার আমি এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো করি, তাহলে এখান থেকে এক্স ইজ ইকাল টু মাইনাস ছয় পেলাম, এখান থেকে এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়ান পেলাম। এটা হচ্ছে আমাদের প্রসেস, আমরা যেভাবে মধ্যসহগ বিশ্লেষণ করে থাকি। এবার কুইকলি কীভাবে আমি এটাকে করতে পারি সেটাকে আমি তোমাদেরকে পাশে আমি দেখানোর চেষ্টা করছি এখানটাতে, যে কীভাবে আমরা এই কাজটাই করবো বাট এটাকে মেন্টালি ক্যালকুলেশন করবো, শুধু লাস্টের একদম ডিরেক্ট ভ্যালুটা আমরা কীভাবে করবো। তো একটু দেখবে, এগুলোকে আমি মুছে নিই এখান থেকে। ওকে দেখো, তো এটাকে কীভাবে করবো, সর্বপ্রথম এই কাজটুকু এখান থেকে নিয়ে এই কাজটুকু আমার মেন্টালি হবে, আমাকে মাথায় মাথায় করতে হবে কীভাবে মাথায় মাথায় করব। তোমাকে মাথায় প্রথম যে ফার্স্ট স্টেপ যেটা ক্যালকুলেট করতে হবে সেটা করতে হবে এই গুণটা করা, এর সামনে কত এক, এক ছয়ে ছয়, প্রথম মেন্টাল কাজ আমি করলাম ছয় এককে ছয়। জাস্ট আমার ফেসের দিকে এখন দেখো, আমার ফেসের দিকে দেখো, যেহেতু আমি পেন ইউজ করবো না, আমি মেন্টালি ক্যালকুলেশনটা করছি, সাথে সাথে তোমরাও মেন্টালি ক্যালকুলেশনটা করবে যাতে ডিরেক্টলি অ্যান্সারটা আসতে পারে। আমার যে থিঙ্কিং, আমি যেভাবে থিঙ্ক করছি, যেভাবে ভাবছি সেটাকেও তোমরা ধরার চেষ্টা করবে। কীভাবে ছয় এককে ছয় আমি মনে মনে মাথায় ভাবলাম ছয় এলো, আমাকে তৈরি কী করতে হবে, সাত বানাতে হবে। তাহলে ছয়কে ভেঙে ছয় এককে ছয়, ছয় আর এক যোগ করলে সাত, এই যে ডিস্ট্রিবিউশনটা ভাঙলাম যে ছয়কে দুটো সংখ্যার গুণফলে, এটা কিন্তু মেন্টালি তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, এর কোনো বিকল্প নেই, এটা তোমাদেরকে করতে হবে, এটা প্র্যাকটিসের থ্রুতে আসবে। ছয় এককে ছয় ভাঙলাম, দু তিনে ছয় হতে পারে বাট দুই আর তিন দিলে আমার হচ্ছে না, ছয় আর এক যোগ করলে সাত। এবার আমি বললাম যোগ করে করব না বিয়োগ করে করব, এটা কিভাবে বুঝবে, এই কনস্ট্যান্ট টার্মের সামনে যে সাইনটা আছে যদি প্লাস সাইন থাকে তাহলে মনে রাখবে যোগ করে বানাতে হবে, আর যদি মাইনাস সাইন থাকে তাহলে মনে রাখবে বিয়োগ করে বানাতে হবে, দ্যাটস ইট। তো এখানে আমাদের যোগ আছে, তাহলে ছয় আর এক যোগ করলে সাত আমার হয়ে যাচ্ছে, তাহলে আমার যে উত্তরটা হবে সেটা হয়ে যাবে সিক্স আর ওয়ান, বাট সিক্স আর ওয়ান হবে। এবার আসবো চিহ্নতে, এই চিহ্নগুলো কী হবে, এখানে এক্সের যে সমাধান করলে দুটো মান বেরোবে ছয় আর এক, আমি শুধু এইটুকুই খাতাতে লিখলাম। এবার চিহ্ন কী হবে, ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের মধ্য সহগটা কত আছে, সাত আছে, আর আমি ছয় আর এক পেয়েছি, ছয় আর এক সাত, তো ছয় আর এককে আর সাতের সামনে কী চিহ্ন আছে, প্লাস আছে, তাহলে ছয় আর এক দিয়ে আমি সাত বানাতে গেলে কী করতে পারি, প্লাস সিক্স প্লাস ওয়ান, প্লাস সিক্স প্লাস ওয়ান মানে হচ্ছে আমার কিন্তু প্লাস সেভেন। তাহলে কী পেলে তুমি, প্লাস সিক্স আর প্লাস ওয়ান পেলে তোমার হচ্ছে প্লাস সেভেন, তাহলে তোমার যে অ্যান্সারটা হবে সেটার চিহ্নগুলো বদলে যাবে, প্লাস সিক্সটা হয়ে যাবে মাইনাস সিক্স আর প্লাস ওয়ানটা হয়ে যাবে মাইনাস ওয়ান। এইটুকুই কাজ তোমাদেরকে জাস্ট করতে হবে। দেখো আমি শুধুমাত্র উত্তরটা লিখলাম লাস্টে, বাকিগুলো মেন্টালি ক্যালকুলেশন করলাম। পরের ইকুয়েশনে যাচ্ছি, এখান থেকে আরও ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দু নম্বর ইকুয়েশন দেখো, সিক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ছয় ইজ ইকুয়াল টু জিরো আছে। এবার আর কোনো জেনারেল প্রসেস করবো না, আমরা শুধু মেন্টালি ক্যালকুলেশন করে অ্যান্সারটা লিখবো। আমাকে প্রথম কাজ করতে হবে কি, এক্স স্কোয়ারের সহগ আর লাস্টের কনস্ট্যান্ট এদেরকে গুণ করতে হবে, চিহ্ন নেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট গুণ করতে হবে। ছয় ছয়ে ছত্রিশ, আমি গুণ করলাম সিক্স ইন্টু সিক্স থার্টি সিক্স, ছত্রিশকে আমি দুটো সংখ্যার গুণফলে ভাঙাবো যাদেরকে বিয়োগ করে আমার পাঁচ আসবে, কারণ ধ্রুবক পত্তার সামনে মাইনাস সাইন আছে, ক্লিয়ার। ছয় ছয় ছত্রিশ, ছত্রিশকে যদি আমি নয় চারে ছত্রিশ করি, নয়ের থেকে চার বাদ দিই তাহলে আমি পাঁচ পেয়ে যাচ্ছি, ক্লিয়ার। বিয়োগ করে তাহলে আমি যে আমার যে অ্যান্সারটা হবে সেটা কি হবে, নাইন আর সিক্স। এবার এখানে গল্প আছে, আমি পরে বলছি তোমাদেরকে, বাট অ্যান্সারটা কী আসছে তোমার, নাইন অ্যান্ড সিক্স, এটুকু তুমি বুঝে গেলে। নয় সরি নাইন অ্যান্ড সিক্স কেন বলি, নয় আর চার, নয় চারে ছত্রিশ আর নয় থেকে চার বাদ দিলে পাঁচ, তাহলে আমাদের যে এক্সের দুটো মান বেরোবে নাইন আর ফোর আসবে, আপাতত ধরে রাখো, এর মধ্যে আরও কিছু ব্যাপার আছে, নাইন অ্যান্ড ফোর। এবার হচ্ছে চাষের যে সাইনটা বা চিহ্নটা কী হবে, তাহলে তুমি বানাচ্ছ কি, প্লাস ফাইভ, তোমাকে বানাতে হচ্ছে মাঝখানের প্লাস ফাইভ কত দিয়ে, নয় আর চার দিয়ে, নয় আর চার দিয়ে তুমি প্লাস ফাইভ কীভাবে বানাবে, প্লাস নাইন মাইনাস ফোর, প্লাস নাইন মাইনাস ফোর করলে তোমার আসছে ফাইভ, প্লাস নাইন মাইনাস ফোর, তাহলে প্লাস নাইন আর মাইনাস ফোর হচ্ছে, তাহলে উত্তরের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে প্লাস নাইনটা মাইনাস নাইন হয়ে যাবে আর মাইনাস ফোরটা আমার প্লাস ফোর হয়ে যাবে, বোঝা গেল। এই দুটো হচ্ছে আমার অ্যান্সার, বাট এখানে আরও একটা ব্যাপার আছে, অ্যাকচুয়াল যে অ্যান্সারটা হবে সেটাকে আমাকে অ্যাকচুয়ালি ডিভাইড করতে হবে এই এক্স স্কোয়ারের যে সহগ আছে সেটা দিয়ে। আগেরটাতে যেহেতু এক্স স্কোয়ারের সহগ কিছু ছিল না, এক ছিল, তাই আমি এটাকে উত্তর বলেছিলাম, বাট নিয়ম হচ্ছে এর যে এক্স স্কোয়ারের সামনে সহগ সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে কাটাকাটি করলে মাইনাস তিন তিনে নয়, মাইনাস তিন দুনা ছয়, আর এটা হচ্ছে দুই দুনা চার, দুই তিনে ছয়, তো এই দুটো হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই দুটো অ্যান্সার আমাদের আসছে, অ্যান্সারটা ঠিক এলো কি না তুমি চাইলে স্যাটিসফাই করে নিতে পারো, এখানে বসিয়ে চেক করে নাও। এক্সের জায়গায় দুই বাই তিন বসাও, তাহলে দুইয়ের স্কোয়ার চার আর তিনের স্কোয়ার হবে নয়, আর ফাইভ ইন্টু টু বাই থ্রি মানে দশ বাই তিন মাইনাস ছয়, এখানে দেখো দু তিন দুনা ছয় তিন তিরিকে নয়, অর্থাৎ আট বাই তিন
প্লাস 10/3 মাইনাস 6, লসাগু করলে নিচে 3 হবে, উপরে 8, 10 মাইনাস 18 হবে। তো দেখো কত আসছে, আলটিমেটলি 18 থেকে 8 গেলে 10, 10, 0 আমার মিলে যাচ্ছে স্যাটিসফাই, অর্থাৎ আমাদের সলিউশন ঠিক আছে। আশা করি বোঝা গিয়েছে। আরও একটা দেখে নিই, তাহলে বোঝে যাবে কীভাবে আমি মেন্টালি এটাকে ক্যালকুলেশন করছি। এই কোশ্চেনটাতে, আচ্ছা এই কোশ্চেন আমি একটু পরে আসছি, আগে আমি 4 নম্বরটা তোমাদের দেখাই। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। প্রথম কাজ, আমাকে এক্স স্কোয়ারের সহগ কত আছে, 1। কনস্ট্যান্ট টার্ম কত, মানে ধ্রুবক পদ কত, 8। 8×8, এই 8কে আমি দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙবো, দুটো উৎপাদকের গুণফল আকারে ভাঙবো, যাদেরকে বিয়োগ করে। বিয়োগ কেন, কারণ কনস্ট্যান্ট বা ধ্রুবক পদের পদ হচ্ছে 8, তার সামনে মাইনাস সাইন আছে, তাই আমাকে বিয়োগ করে বানাতে হবে। ক্লিয়ার? তো 8কে আমি দুটো পদে ভাঙবো, দুটো গুণফল আকারে ভাঙবো, যাদেরকে বিয়োগ করে 2 আছে, তাহলে 4×2=8, 4 থেকে 2 বাদ গেলে 2, তাহলে আমার যে অ্যান্সারটা আসবে সেটা আসবে 4 আর 2, এটুকু বুঝলাম। এবার এখানে যেহেতু কোফিসিয়েন্টটা মানে এক্স স্কোয়ারের সহগ 1 আছে, তাই 1 দিয়েই ভাগ দিতে হবে। ওকে, আর এবার হচ্ছে চিহ্নের গল্প, চিহ্ন কি হবে। তো তুমি বানাচ্ছ কি, তুমি বানাচ্ছ -2, তুমি বানাচ্ছ -2 কত দিয়ে, 4 আর 2 দিয়ে, 4×2=8, 4 আর 2 দিয়ে তুমি -2 কীভাবে পাবে, কীভাবে পাবে, -4+2 করলে। -4+2 মানেই তো -2 হয়, তো -4 আর +2 এ তুমি -2 পাচ্ছিলে, তাই 4-এর সামনে মাইনাস ছিল, তাই উত্তরে গিয়ে সেটা প্লাস হয়ে যাবে, আর 2-এর সামনে প্লাস ছিল, উত্তরে গিয়ে সেটা -2 হয়ে যাবে। তাহলে আমাদের যে আলটিমেটলি সলিউশনগুলো সেটা হলো 4 আর -2, এক্সের দুটো মান হচ্ছে 4 আর -2। স্যাটিসফাই করে নাও, 4-এর স্কোয়ার 16, 4×2=8, -8, 0, স্যাটিসফাই হয়ে গেল। -2 বসালে -2এর স্কোয়ার 4, -এ +4 আর -8, 0, অর্থাৎ অ্যান্সারগুলো আমাদের ঠিক আছে। ক্লিয়ার হলো? আমি জাস্ট কিন্তু অ্যান্সারটা ডাইরেক্টলি লিখলাম, বাকি কাজটা মেন্টালি ক্যালকুলেশন করে। 3 নম্বরটা দেখে নাও, এখানে একটু আমাদেরকে কাজ করতে হবে। যেহেতু আমি জানি দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা ax2+bx+c=0 হয়, যেখানে এক্স স্কোয়ারের সামনে যে পজিটিভ কোফিসিয়েন্ট নিয়ে আমরা কাজ করি, তো সেটা নিয়ে করলে আমাদের ইজি হবে, আর এখান থেকে কমনও যাবে। -3 যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে 2x2, এটা প্লাসটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে 5x, 3×5=15, আর 3×12=36। আমি এটাকে সলভ করি। এটাকে সলভ করতে গেলে দেখো, প্রথম কাজ হচ্ছে 2 আর 12কে গুণ করবো, 12×2 হচ্ছে কত, 24। ক্লিয়ার? তো 12×2 যদি আমার হয়ে যায় 24, 24কে আমাকে দুটো পদের গুণফল আকারে ভাঙতে হবে, দুটো নাম্বারের, যাকে বিয়োগ করে। বিয়োগ কেন, কারণ এখানে মাইনাস আছে, আমাকে 5 বানাতে হবে। তো 24কে আমি কীভাবে বানাতে পারি, ধরে নাও আমরা 6×4=24 করতে পারি, 12×2=24 করতে পারি, 8×3=24 করতে পারি। 8 থেকে 3 বাদ দিলে 5 হয়, তাহলে আমার যে এক্সের মানগুলো আসবে, একটা 8 আর একটা 3 আমি লিখলাম। এবার আমি জানি আমাকে এই এক্স স্কোয়ারের সহগটা দিয়ে ভাগ দিতে হয়, দিয়ে দিলাম। এবার আসবো চিহ্নতে, চিহ্ন কী হবে, আমি কত বানাচ্ছি, -5 বানাচ্ছি, কত কত দিয়ে, 8 আর 3 দিয়ে। 8 আর 3 দিয়ে -5 কখন হয়, -8+3 করলে, -8+3 করলে আমার -5 আসবে, তাহলে 8-এর সামনে মাইনাস ছিল, তাই উত্তরে গিয়ে সেটা প্লাস হবে, 3-এর সামনে প্লাস ছিল, উত্তরে গিয়ে মাইনাস। এটা হচ্ছে আমার অ্যান্সার কার, এইটুকুটার, বাট সামনে একটা -3 যেহেতু গুণ আছে, তাহলে সেই -3টা দিয়ে আলটিমেটলি, মানে -3-এর দরকারও নেই অ্যাকচুয়ালি, -3টা তো পাল্টি খেয়ে এদিকে গিয়ে 0 হয়ে যাচ্ছে, এটা কোনো গল্পই নেই। তো এখানকার যে রুটগুলো আসছে আমার, এটাকে যখন তুমি সলভ করবে, সলভ করলে তোমার রুটগুলো 2×4=8, 2×4=8, আর এখান থেকে -3/2, আমাদের কিন্তু অ্যান্সার চলে এলো এইটার। তো এই যে এরকমভাবে তোমরা আরও করতে পারবে, নিজের মতন এক্সারসাইজ এক্সাম্পল নাও, আরও যত যত এক্সাম্পল তোমাদের এরকম নেওয়ার ইচ্ছা নাও, সেটাকে এইভাবে মেন্টালি ক্যালকুলেট করে ডিরেক্ট উত্তরটা লেখো। বাট বলে দিচ্ছি এগুলো কোন কোন ইকুয়েশনের ক্ষেত্রে এইভাবে করে করবে, যেগুলোকে আমরা মধ্যসহগ বিশ্লেষণ দিয়ে সলভ করতে পারি, সেই সমস্ত ইকুয়েশনগুলোকে এইভাবে ডিরেক্টলি অ্যাকচুয়ালি মধ্যসহগ বিশ্লেষণটাই করছি, বাট ক্যালকুলেশনটাকে আমরা মেন্টালি কীভাবে অ্যাপ্রোচ করছি, যাতে পরীক্ষা ডিরেক্টলি আমরা এরকম এরকম কেরকম হওয়ার মধ্যে ক্যালকুলেশন করে নিই, আমরা ডাইরেক্ট অ্যান্সারটা লিখতে পারি, তাহলে আমাদের একটা অনেকটা সময় কিন্তু সেভ হয়ে যাবে। তো এগুলো খুব বেশি যদিও লাগে না, হয়তো কোনো কোনো ইকুয়েশনের পরীক্ষাতে 1-2 আসতে পারে, বাট ব্যাংক যারা, তো তাদের এখানে সেট থাকে, 5টে কোশ্চেনের সেট থাকে, 5×2=10, 10টা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, তখন আমরা এভাবে করে সলভ করে এক্স ওয়াইয়ের মানগুলো সেখান থেকে বের করে কম্পেয়ার করে থাকি। আশা করছি ভিডিওটা থেকে হেল্প হয়েছে, অন্যান্য ভিডিওসগুলো আমি তোমাদের দিতে থাকবো, এরকম কুইক কুইক ভিডিওস মাঝে মাঝে 1-2 প্রয়োজন পড়লে, মনে পড়লে, তোমাদের যদি দরকার থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তো সেভাবে তোমাদেরকে পাঠ দিয়ে
দিয়ে থাকবো। ভিডিওটা কেমন লাগলো জানিও, কিছু যদি বুঝতে পেরে থাকো সেটাও জানিও, কোথাও অসুবিধা থাকলে সেটাও কমেন্ট করে জানাবে, পারলে বাকিদের সাথে শেয়ার করো। নেক্সট ভিডিওতে দেখা হবে, দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।